দাদা ভাই এসছে, আমার দিদির ছেলে। আমরা সবাই এক্ষুনি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তো ক্রিসমাস, প্রথমে সবাইকে তোমাদেরকে জানাই মেরি মেরি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা খুব ভালো করে কাটাও। তো আজকে পূজা বলবি নাকি? সবাইকে বলে দে মেরি ক্রিসমাস, বলে দে মেরি ক্রিসমাস। ভেরি গুড। আর তুমিও বলে দাও, ও বলে দাও ভেরি চিন্তা। আচ্ছা, তো ওদের তরফ থেকেও তোমরা ক্রিসমাসের শুভেচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা পেয়ে গেলে রোদে যাবে। আচ্ছা, তো আমরা এখন রোদে যাব। আজকে আমাদের সারাদিনটা কিরকম ভাবে কাটালাম, কি করলাম না করলাম জানাবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজ অনেক বাচ্চা এসছে, অনেকগুলো বাচ্চা এসছে আজকে, সবাইকেও তোমাদেরকে দেখাবো। এখানে মামা বাড়িতে এলেই তো জানো বাচ্চার সমাহার হয়। তো একদম ছোটটা ঘুমিয়ে গেছে, আর আমরা এই যে এখানে একটু বসে ভিডিও করছি, ওইদিকে চুটকি জামা কাপড় সব ভাঁজ করে করে রাখছে। তো ঠিক আছে, যাই নিচে, তখন আবার কথা হবে। হ্যাঁ, তো তখনের পরে আর ভিডিও একদমই নিতে পারিনি, কেননা পূজায়রা প্রচুর বদমাইশি করছে, একসঙ্গে সব ভাই জড়ো হয়ে গেছে বলে প্রচুর বদমাইশি করছে। এখানে বুধবাবু খেতে বসে গেছে, তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দু ভাই ঘুমিয়ে গেছে। এই যে সবাই বসছে এখানে, এই যে সীমা, শান্তনুদা, তারপরে যে বসছে তাকে তো সবাই চেনো, তারপরে আমার বাপি, তারপরে বুবুন দিদি, তারপরে যে বনু দিদি শুধু লুকিয়ে যাবে সুন্দরী বলে, আমার বৌদি ভালো, বৌদি দেখাবো পিছনটা দেখাবো, তারপরে আমার মামি মা, আমরা খেতে বসবো। আজকের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, সিম ভাজা, আলুর ভাজা। কি বৌদি বলবে মেনুটা বলো বৌদি? আলু ভাজা, সিম ভাজা, চচ্চড়ি, পুকুরের মাছ ধরলো আমার হাজবেন্ড। আমি মাছ খাই না, তুমি মাছ খাও। না বাবা, আমি খেতে পারবো না। হ্যাঁ, যা বলেছ বনু দিদি, ওদের খাওয়া শেষ হয়ে যাক, তারপরে আমরা খাবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার ভিডিও হবে। ঠিক আছে, এখন হচ্ছে টাইম প্রায় 6:30 পেরিয়ে গেছে। তো আজকে তোমাদেরকে আগে বলেছিলাম যে রিহার্সেল করছিলাম যে প্রোগ্রাম হবে, তো আজকেই দিয়েছে প্রোগ্রামটা। তো প্রায় মানে পূজা হওয়ার পর বলেইছি তোমাদেরকে, মানে 4 বছর ধরে আমি কোনো প্রোগ্রামিং করিনি, 4 বছর পরে প্রোগ্রামটা করছি। তো সেই জন্যে খুবই এক্সাইটেড লাগছে, জানি না কেমন হবে, কি করব না করব, একটু টেনশন টেনশনও হচ্ছে। ঠিক আছে, যাব, বেরিয়ে যাবো, এক্ষুনি আমি রেডি হয়ে গেছি। দেখো এই ড্রেসটাই পরেছি, তো রেডি হয়ে গেছি, এবারে চলে যাব ওখানে, ওখানে সবাই মিলেই যাবে। তো আমরা ওইখানে গিয়ে গান করব, ওখানে গেলেই শুনতে পাবে তোমরা আমি কী কী গান করছি। ঠিক আছে, এখন থেকে আর বলছি না, তো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার মানে মেলাতেই আবার কথা হবে। ঠিক আছে, এখন আর এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, তো একদম ওইখানে গিয়েই তোমরা আমাকে স্টেজে দেখতে পাবে এরপরে। শুভেচ্ছা জানাই, এবং আগাম নিউ ইয়ার সামনে, তো নিউ ইয়ারেরও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি।
আমার অনুষ্ঠানের পরে এই যে ছৌ নৃত্য হচ্ছিল, এই দেখো সবাই মুখোশ টুখোশ পরে আর কি ছৌ নৃত্য করছে। ছৌ নৃত্য করার ছৌ নৃত্যটার পরেই আর কি মানে আজকের মতন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সেজন্য আমরা একটু ছৌ নৃত্য দেখে নিচ্ছি, তারপরে আর কি একটু মেলায় ঘুরবো। আর মেলায় তো বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতেই হবে, কেননা বুঝতেই পারছো ওরা না হলে মানে ব্যতিব্যস্ত করে মারবে, সেই জন্য ওই যে ওদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নেব, তারপরেই আর কি আমরা বাড়ি বেরিয়ে যাব, কেননা বড় রাতও হয়ে যাচ্ছে। এই যে অনুষ্ঠানের শেষে বাড়ি চলে এসেছি আর কি, এত বছর পরে প্রোগ্রাম করে খুবই ভালো লাগলো আমার আর কি, মনটা খুব খুশি খুশি লাগছে। তো প্রোগ্রামও মোটামুটি ভালোই হয়েছে, সবাই আর কি বলছে যে ভালোই হয়েছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেব, আবার আর কি কালকে তোমাদের সাথে কথা হবে। সবাইকে আবার জানাই মেরি ক্রিসমাস, সবাই ক্রিসমাস তো খুব ভালোভাবেই কাটালে আশা করছি, আর সামনে নিউ ইয়ার, নিউ ইয়ারেরও প্ল্যানিং করো। আর এখন তো আর কি মানে পিকনিকের সিজন, প্রচুর পিকনিক হচ্ছে, তো আমিও বাপের বাড়ি গেলে হয়তো একটা পিকনিকের প্ল্যানিং করতে পারি। যাই হোক, আজকের মতন আসছি, সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।